নাগাল্যান্ডে গুলিকাণ্ডে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ সেনাবাহিনীর। মেজর জেনারেল পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্তের নির্দেশ। আত্মরক্ষার জন্যই গুলি নাগাল্যান্ড কাণ্ডে দাবি সেনাবাহিনী সূত্রে। 14 জন গ্রামবাসীর মৃত্যুতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ নাগাল্যান্ড সরকারের। সেনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর নাগাল্যান্ড পুলিশের। সেনার বিরুদ্ধে পুলিশকে না জানিয়ে অভিযান চালানোর অভিযোগ উঠেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে খুন ও আঘাত করার অভিযোগ উঠেছে। মন জেলা ইন্টারনেট একসঙ্গে অনেক এসএমএস পাঠানোর পরিষেবা বন্ধ রয়েছে। সিটের নেতৃত্বে তদন্ত, এক মাসের রিপোর্ট সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে। 14 জন গ্রামবাসীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে সংসদে বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আফসপা প্রত্যাহারের দাবিতে সরব নাগাল্যান্ড মেঘালয়ের মুখ্যমন্ত্রী। উত্তর পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলুন অমিত শাহ, দাবি তৃণমূলের। শুনবো স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। The innocent civil public were brutally killed. A random firing was declared where another more casualties had happened. A total of 14 casualties. 13th on 4th December and one on 5th. The 4th and 5th December is declared as a black day and it shall be declared. The Armed Force Special Power Act, which is the Dragoon Act, is being misused by the Indian Armed Force and the government of India sitting in New Delhi. They do not understand. সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।